মাজুলীর বিভিন্ন সর সাপরিত বন্য হস্তির জাকর মুক্ত বিচরণ বন বিভাগের ড্রোন ক্যামেরাত বন্দী বন্য হস্তির জাকর বিচরণের দৃশ্য খাদ্যর সন্ধানত প্রায় 150টা হাতি থকা জাকটুয়ে দীর্ঘদিন ধরে নিশা হলে প্রবেশ করে মাজুলীর জনঞ্চলত বাই ঘর বহুত পরশি রাতে হাতি জাকে বহুত হে করলে নষ্ট করলে বাঁহ ভাঙিছে কলগছ তমল গছ ভাঙি আমি রাইজ বড় চিন্তিত হয়েছো মাজুলীর ব্রহ্মপুত্রর কাষর গাঁও সমূহের কৃষক রাইজর শ শ বিঘা কৃষি খাই তহিলং করেছে বন্য শ্রী জাকটুয়ে যার বাবে এতিয়া আতঙ্কর মজত দিন পার করবলগিয়া হয়েছে মাজুলীর বহুকেখন গাঁওয়ের রাইজে ধরব পড়া মতে প্রায় 50 জনিয়া মান হব এটা দল যা পরশি রাতে 10:30 বজার আহি যিখিনি আর অনিষ্ট করিলে আমি গাঁওয়ের রাইজে মানে উঠি মেলি আহি টর্চ জ্বলাই তেনেকে খেদা করার ব্যবস্থা করিল ইতিমধ্যে বন বিষয়ার লোক আহিছে অহারলে মানে আমার গাঁওয়ের রাইজে খেদা করা করে অল্প উজনিলে পঠিয়ালো বন বিষয়ার লোক অহা অল্প পলম হল শ্রমিক হিসাবে কষ্ট করে রয়ে উপার্জনের কারণে রোয়ার এখানে বহুত নষ্ট করেছে বাঁহ গছ রয়েছে বাঁহ গছ ভাঙিছে মাজুলীর পুহার দিয়া গাঁত বন বিভাগের ক্যামেরাত আবদ্ধ হল বন্যহস্তির বৃহৎ জাকটুর বিচরণের দৃশ্য উল্লেখ্য যে বন বিভাগে বন্যহস্তির দলটুক নিরীক্ষণ করে আছে কিন্তু নিশা হলেই বন্যহস্তির আতঙ্কত ভোগা গাঁওবাসীয়ে সুরক্ষার দাবি জানাইছে বন বিভাগক বন্যহস্তির বৃহৎ জাকটুক শীঘ্রে বনাঞ্চললে খেদি পঠার বাবে ব্যবস্থা গ্রহণের দাবি মাজুলীবাসী রাইজর কেন ধরনের হয় বন বিভাগে ইয়ারপা বস্তুখিনি যাতে অতায় নিব পায় তার কারণে আমি অনুরোধ করছো দিনত যে নহক রাতে যাতে আমার অকান সুরক্ষার কারণে কিনা একটা খেদা করার ব্যবস্থা করে রাইজক মানে অকান সহায় সহযোগ করে যাতে ফরেস্টর মানুষ আমি সেইখিন অকানলে অনুরোধ করছো বহুত ভয়ানক হয়েছে বিশেষকে আমার গাঁওখানে একবারে ওসরতে কাষরতে লাগি আছে বন বিভাগকো আমি অতি সোনকালে সগিনি দিছোলে যাতে আমার এই পহাড়িয়া গাঁওখানের পড়া ধরে খুঁটিপা ধরে সকল ব্যবস্থা অতি সোনকালে করে মাজুলীর পৰা ভাস্কর জ্যোতি কটকী রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট মাজুলীর বিভিন্ন সর চাপরিত বন্য হস্তির জাকর মুক্ত বিচরণ বন বিভাগের ড্রোন ক্যামেরাত বন্দী বন্য হস্তির জাকর বিচরণের দৃশ্য খাদ্যর সন্ধানত প্রায় 150টা হাতি থকা জাকটুয়ে দীর্ঘদিন ধরে নিশা হলে প্রবেশ করে মাজুলীর জনঞ্চলত বাই ঘর বহুত পরশি রাতে হাতি জাকে বহুত হে করলে নষ্ট করলে বাঁহ ভাঙিছে কলগছ তমল গছ ভাঙি আমি রাইজ বড় চিন্তিত হয়েছো মাজুলীর ব্রহ্মপুত্রর কাষর গাঁও সমূহের কৃষক রাইজর শ শ বিঘা কৃষি খাই তহিলং করেছে বন্য শ্রী জাকটুয়ে যার বাবে এতিয়া আতঙ্কর মজত দিন পার করবলগিয়া হয়েছে মাজুলীর বহুকেখন গাঁওয়ের রাইজে ধরব পড়া মতে প্রায় 50 জনিয়া মান হব এটা দল যা পরশি রাতে 10:30 বজার আহি যিখিনি আর অনিষ্ট করিলে আমি গাঁওয়ের রাইজে মানে উঠি মেলি আহি টর্চ জ্বলাই তেনেকে খেদা করার ব্যবস্থা করিল ইতিমধ্যে বন বিষয়ার লোক আহিছে অহারলে মানে আমার গাঁওয়ের রাইজে খেদা করা করে অল্প উজনিলে পঠিয়ালো বন বিষয়ার লোক অহা অল্প পলম হল শ্রমিক হিসাবে কষ্ট করে রয়ে উপার্জনের কারণে রোয়ার এখানে বহুত নষ্ট করেছে বাঁহ গছ রয়েছে বাঁহ গছ ভাঙিছে মাজুলীর পুহার দিয়া গাঁত বন বিভাগের ক্যামেরাত আবদ্ধ হল বন্যহস্তির বৃহৎ জাকটুর বিচরণের দৃশ্য উল্লেখ্য যে বন বিভাগে বন্যহস্তির দলটুক নিরীক্ষণ করে আছে কিন্তু নিশা হলেই বন্যহস্তির আতঙ্কত ভোগা গাঁওবাসীয়ে সুরক্ষার দাবি জানাইছে বন বিভাগক বন্যহস্তির বৃহৎ জাকটুক শীঘ্রে বনাঞ্চললে খেদি পঠার বাবে ব্যবস্থা গ্রহণের দাবি মাজুলীবাসী রাইজর কেন ধরনের হয় বন বিভাগে ইয়ারপা বস্তুখিনি যাতে অতায় নিব পায় তার কারণে আমি অনুরোধ করছো দিনত যে নহক রাতে যাতে আমার অকান সুরক্ষার কারণে কিনা একটা খেদা করার ব্যবস্থা করে রাইজক মানে অকান সহায় সহযোগ করে যাতে ফরেস্টর মানুষ আমি সেইখিন অকানলে অনুরোধ করছো বহুত ভয়ানক হয়েছে বিশেষকে আমার গাঁওখানে একবারে ওসরতে কাষরতে লাগি আছে বন বিভাগকো আমি অতি সোনকালে সগিনি দিছোলে যাতে আমার এই পহাড়িয়া গাঁওখানের পড়া ধরে খুঁটিপা ধরে সকল ব্যবস্থা অতি সোনকালে করে মাজুলীর পৰা ভাস্কর জ্যোতি কটকী রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট